নির্বাচন নিয়ে যখন সকলেই ব্যস্ত, তখনই মন্দিরের তালা ভেঙে চুরির ঘটনা ঘটল গোঘাটের শ্যামবাজার গ্রাম পঞ্চায়েতের লস্কর পুকুরে। জানা গেছে, বৃহস্পতিবার রাতে স্থানীয় শ্মশানকালী মাতার মন্দিরে এই চুরির ঘটনা ঘটে। শুক্রবার সকালে স্থানীয় মানুষজন বিষয়টি জানতে পারেন। জানা গেছে, মন্দিরে থাকা বহুমূল্যের বাসনপত্র প্রণামী বাক্স চুরি করে নিয়ে চলে যায়। তারপর পাশের মাঠেতে সেগুলি ভেঙে টাকা ও জিনিসপত্র নিয়ে পালাই। এর ফলে প্রায় লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে। প্রথমে তারা অ্যাসবেস্টসের চাল ভেঙে ভিতরে ঢোকে, তারপর তালা ভেঙে চুরির ঘটনা ঘটায়। এই ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়েছে। আমি সকালবেলা আমি একটু ঝুঁজগুঁজি উঠেছিলাম আজকে। ঝুঁজগুঁজি উঠে আমি এসেছিলাম, এই গরুর ঘাস কাটবো বলে, গামা ঘাস কাটবো বলে এসেছিলাম। এসে ঘাসও কাটা হয়ে গেছে, হয়ে যাওয়ার সময় আমি পেরিয়ে গেছিলাম, ঠিক খেয়াল করিনি। তবে গামা ঘাসটা কেটে নিয়ে সাইকেলটা নোট করে একজন মেয়ে মানুষ মর্নিং করতে এসেছিল। মর্নিং করতে এসে সে ঠাকুর মন্দিরে প্রণাম করতে এসে আমাকে ডাকছে যে দাদা এখানে শুনুন, দাদা এখানে শুনুন। যে আমি এলুম, এসে যেমনি এলুম বলছে, দেখো দাদা মানে হচ্ছে মায়ের মন্দিরে চুরি হয়ে গেছে। তারপর এসে দেখছি লোহার রড দিয়ে চাবিটা ভাঙার দুটো তিনটে রড এখানে পড়ে রয়েছে। হ্যাঁ, চাবিটা ভেঙে দিয়েছে, চাবিগুলো সব ছুটিয়ে দিয়েছে। দিয়ে আমি আরেকজন এলো, এসে সে ফুল তুলতে এসেছিলো, ভোর ভোরই ফুল তুলতে এসেছিলো, তরুণ সামন্ত, সে ফুল তুলতে এসেছিলো। তাকে বললাম যে তুমি তো কাপড় জামা ছেড়ে আছো, মায়ের মন্দিরটা খুলে দি, কপাটগুলো আমি খুলে দিয়েছি, মায়ের মন্দিরটাই ঢুকো দিকিনি। ও মায়ের মন্দিরটাই ঢুকলো। ঢুকার পর দেখুন লাইটটা জ্বালাও তো, লাইটটা জ্বালিয়ে দেখছি কিচ্ছু নেই মায়ের মন্দিরে, বাসন পত্র সোনার জিনিসপত্র যা ছিল সব কিছু দেখছি কিছু নেই, সব এলোমেলো করে দিয়েছে। একটা প্রণামী বাস্ক ছিল সেটাও নেই, প্রণামী বাস্কটাকে একটু একটু সাইডে নিজে পুরো ভেঙে দিয়েছে, ভেঙে দিয়ে তারপর প্রণামী বাস্কটা মাঠে পাওয়া গেল ভাঙা অবস্থাতে। হ্যাঁ, সে তাতে ওই বাৎসরিক পুজো থেকে যা প্রণামী পড়েছিল সবই ছিল, বেশ কিছু পয়সাই ছিল। তো তারপরে এবারে দেশের দিকে সব খবর দেওয়া হলো বা ওখান থেকে সব এলো, এসে দেখা গেল যে আমাদের যে একটা গোডাউন ছিল ভাড়ার ঘর, হ্যাঁ ভাড়ার ঘরটা দেখুন চাবি টাবি ভাঙে না, দেখছি অ্যাডভাস্টারটাকে ভেঙে হ্যাঁ সেখান দিয়ে ঢুকে হ্যাঁ শাবল টাবল যা ছিল সব কিছু বার করেছে, বার করে হয়তো সেই সব দিয়েই হয়তো মায়ের মন্দির চাবিটা ভেঙেছে। আর এমনি ছেলেরা যে খেলে তো খেলে সব বহু জায়গা থেকে বহু টপি টপি সব নিয়ে এসেছিলো, হ্যাঁ সেই পুরস্কার টিরস্কার সব এখানে সাজানো ছিল, সেইগুলোকে নিজে মাঠের দিকে বসে বসে ভেঙে দেখেছে যে সোনা আছে না পিতল আছে না তামা আছে, সেগুলোকে সব মাঠের মধ্যে সব ভেঙে তজনজ করে দিয়ে তারা নিয়ে চলে গেছে। চলে যাওয়ার পরে এখন তো আমরা দেখছি যে আমাদের মন্দিরে একটা বিরাটই ক্ষয়ক্ষতি হয়ে গেছে। এই ঠিকানাটা হচ্ছে গ্রাম লস্করপুকুর, জেলা হুগলি, গোঘাট থানা, পঞ্চায়েত শ্যামবাজার। হ্যাঁ, এইখানে আমাদের শ্রী শ্রী শ্মশানকালী মাতার মন্দির। হ্যাঁ, এখানে দীর্ঘদিন থেকেই এই উৎসব হয়ে থাকে বা দীর্ঘদিনেরই মন্দির আমাদের, এটা লাইসেন্সযুক্ত মন্দির। তো তাতে করে যে ক্ষতিটা হয়েছে সে ক্ষতিটা এখন প্রায় 1,00,000 ছাপিয়ে যাবে। তাও বাউন ঠাকুর এখনও আসেনি, বাউন ঠাকুর এসার পর বাসনপত্র তো একটি কিছুও নাই। এই ঘটনাতে ভাবছি যে সামান্য আর হয়তো 2-3 দিন ভোটকে আছে, ভোটের আগে এই একটা ঘটনা ঘটে গেল, আমাদের দেশটা পুরো এখন লস্করপুর গ্রাম পুরো আতঙ্ক পাতঙ্গে যে কী হবে এই এরকম পরিস্থিতিতে, যে আমাদের মন্দিরে এই ভোটের আগে দিয়ে একটা এরকম ঘটনা ঘটে গেল, তাতে করে আমাদের পুরো দেশই এখন আক্রান্ত মানে ইয়ে হয়ে রয়েছে, আতঙ্কের মধ্যে আছে যে কী হবে। হ্যাঁ, তাতে করে কিন্তু প্রশাসনিক দিক থেকে কোনো সাড়া শব্দ পাওয়া যায়নি। হ্যাঁ, এটা একটা সমস্যার মধ্যে আছি। আর বারবার এখানে চুরি হচ্ছে, একবার ভাঙার চেষ্টা করেছিল কিন্তু নিয়ে যেতে পারেনি, এই নিয়ে প্রায় 3 বার চুরি হলো। এখানে একটা মায়ের প্রায় 50 ভরি ওজনের রূপোর কাপ্তান ছিল, সেটা নিয়ে যাওয়ার জন্যই হয়তো আসছিলো, কিন্তু সেটা আমরা ওই অনুষ্ঠান কদিন দেখে সরিয়ে নিয়েছি। এবারে মায়ের পায়ের নূপুর বা গলার হার নখ এইসব মিলিয়ে যে সমস্ত গয়নাগাটি ছিল নানা করে লক্ষাধিক টাকার উপরও বেশি জিনিসপত্র চলে গেছে, এরকম একটা পরিস্থিতির মধ্যে চলছে। শীততাপ নিয়ন্ত্রিত অত্যাধুনিক রেস্টুরেন্ট ময়ূখ রেস্টুরেন্ট, এখানে পাবেন চাইনিজ পোলাও, বিরিয়ানি, তন্দুরি সহ সমস্ত রকম খাবার। এছাড়াও কাস্টমারদের সুবিধার্থে হোম ডেলিভারির বিশেষ ব্যবস্থা রয়েছে। পাশাপাশি যে কোনো অনুষ্ঠানের জন্য ভাড়া দেওয়া হয়। আমাদের ঠিকানা থানাকুল।
হেলান সংলগ্ন তিলক চক, ফোন নাম্বার 8617491616 9732162660। সেরা খাবারের স্বাদ পেতে আজই আসুন মৈত্রী রেস্টুরেন্টে।